দাম দেখেন গাবি বাচ্চা শুলে অনেক ভাই মাংস দিয়ে কিনবেন মোটা দিয়ে কিনবেন তাহলে ঠকবেন আপনি কিনছেন ভালো জাত উন্নয়ন করার জন্য ভালো বাচ্চা মানে মোটা কিনা হবে না আপনি বয়সও কিনবেন অনেক ভাই বিদেশ থেকে ভাই কয় মাস আরে ভাই একটা 22 মাসের বাচ্চা বিক্রি হয় 6000 টাকা একটা 3 মাসের বাচ্চা বিক্রি হয় 1 লাখ টাকা আপনার মাস মাস দিয়ে কাজ হবে না এখানে তো জাত থাকতে হবে গুণগত মান থাকতে হবে মান থাকতে এই যে চারটা বাচ্চা আমি এক রেট রাখবো চারটা মানে এইটা তারপরে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এক দুই এই হলো এটা হলো তিন এক দুই তিন এইটা সার বাচ্চা এটা না এইটা আচ্ছা এটা সার বাচ্চা এটা না আর এটা এটা চার নাম্বার জি জি তাহলে এই চারটা জি জি আচ্ছা আমরা চারটা যদি সবগুলো কি মা আলাদা তো নাকি না মা আলাদা সরি হ্যাঁ মা আলাদা মা আলাদা জি আচ্ছা মানে এই চারটা আপনি একদম বলবেন তাই তো জি জি মানে একই দাম চাচ্ছেন জি জি আচ্ছা তাহলে এই চারটা কেমন দাম বল চারটা যদি কোনো ভাই নেয় আমি 4,10,000 রাখবো 4,10,000 দেখেন এই একটা বাচ্চা দেখেন হ্যাঁ এর তুলনায় কোনো বাচ্চাই হয় না দেখেন এটা বাচ্চা এটা এটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতেই পাচ্ছেন আমরা চমৎকার কিছু বকনা দেখতে পাচ্ছি এই সব বকনাগুলো নিজস্ব খামারের জাত আমরা এগুলো জাত মান এবং মায়ের দুধের রেকর্ড সম্পর্কে কিছুটা জানবো এবং পাশাপাশি আনুমানিক দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা কথা বলি এই খামারের কর্ণধার রুবেল ভাই তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম যে আজকে দর্শকদের সামনে কি নিয়ে হাজির হলেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় কাস্টমার বিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিধি যারা মানিকগঞ্জ সেবাটি ফার্মের প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে প্রতিবেদন আশা করি ভালো আছেন অনেক ভাই ওভার্স থেকে দেশ থেকে কমেন্টস করে এবং ফোন দেয় ভাই আপনার কাছে কি খামারের ভালো বকনা বাচ্চা আছে আমি বলি থাকি অনেক সময় আসছে অনেক সময় বলে থাকি নাই আমাদের খামারে কিন্তু সবসময় বিক্রি বকনা বাচ্চা বিক্রি হয় না অ্যাকচুয়ালি একটা খামারে কিন্তু বছরে দুইবার তিনবার বাচ্চা বিক্রি করে না এগুলো আমাদের খামারের বাচ্চা এই শ্রেণীর দুধ ছাড়া হয়েছে কিছু ছাড়া হয়েছে আপনার দুই তিন মাস আগে কিছু ছাড়া হয়েছে এক মাস আগে খুব ভালো কোয়ালিটি ফুল বাচ্চা এখানে এখন দুধ ছাড়া হয়েছে এখন দিন যাবে স্বাস্থ্য ভালো হবে এবং এই যে নিবে সে আসলে লাভবান হবে আচ্ছা তাহলে এগুলো তো মানে নিজের হাতে নিজ হাতে জাত উন্নয়ন জি 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 আচ্ছা আমরা ওই যে যেটা বললেন যে জাত উন্নয়ন করা নিজ হাতে জাত উন্নয়ন করা যেগুলো সেগুলো সহজে ছাড়তে চায় না এইসব বাচ্চা অ্যাকচুয়ালি আমার মূলত বিক্রি করা বাচ্চা না অ্যাকচুয়ালি আমরা বিদ্যুৎ করতে গেলে অ্যাকচুয়ালি বিক্রি করতে হয় আমরা যদি এখন রাখতে চাইলে রাখতে পারি না অনেক ভাই জোর করে বলে ভাই আমার দু চার পাঁচটা বাচ্চা দেন যেমন গতকাল রাত্রে এক সুপ্রিম কোর্টের এক হাই আইনজীবী বলছে বলবে আমাকে পাঁচটা বাচ্চা দেন আজকে এসে কালকে এসে আসবে এসে হয়তো পাঁচ সাতটা নিয়ে যাবে অ্যাকচুয়ালি আমরা রাখতে পারি না অ্যাকচুয়ালি এই ধরনের বাচ্চাগুলো কিন্তু আমাদের হাতে সিমেন্ট দেওয়া ভালো মানের বাচ্চা ভালো মানের বাচ্চা কয়টি বকনা আছে এখানে সাতটা বকনা বাচ্চা আছে একটি ষাঁড় বাচ্চা আছে সাতটা বকনা একটি ষাঁড় জি আচ্ছা তাহলে আমরা এদিক থেকে শুরু করি আমরা যে দেখতে পাচ্ছি এটা তো বকনাই না জি বকনা এক নাম্বার এক নাম্বার জি এক নাম্বার বকনাটা এটা কয় মাস এটার বয়স প্রায় নয় মাস নয় মাস জি কেমন পার্সেন্ট কেমন পেয়েছে বলে মনে হয় এটা ভালো পার্সেন্ট সিমেন্টের বাচ্চা ভাই পার্সেন্ট আছে আমরা হাই পার্সেন্ট জি আচ্ছা আচ্ছা চোখগুলো দেখেন হ্যাঁ এখন কিন্তু শুনেন বাচ্চা এখন দিন যাবে বড় হবে দুধ ছাড়া হয়েছে দুধ ছাড়া করছে চামড়া খুব পাতলা এগুলো কিন্তু ভালো সিমেন্টের বাচ্চা এবং ই দেখেন বার দেখেন হ্যাঁ বাট গুলো দেখেন হ্যাঁ আর বাচ্চা দেখেন ই জাতটা দেখেন একদম হলস্টন ফিজিয়ান বাচ্চা হলস্টন ফিজিয়ান জি আচ্ছা ওর মায়ের দুধের রেকর্ড কেমন আছে আমরা আবার 32 পর্যন্ত পাইছিলাম 32 জি আচ্ছা ও কি প্রথম ছিল না দ্বিতীয় প্রথম প্রথম মানে বড় গরুর বাচ্চা এটা বড় গরুর বাচ্চা জি তাহলে এটা এটা যদি দাম জিজ্ঞেস করি আপনি কেমন আমি এখান থেকে চারটা বাচ্চা দাম একই রেট রাখবো চারটা মানে এইটা তারপরে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এক দুই এই হলো এটা হলো তিন এক দুই তিন এইটা সার বাচ্চা এটা না এইটা আচ্ছা এটা সার বাচ্চা এটা না আর এটা এটা চার নাম্বার জি জি তাহলে এই চারটা জি জি আচ্ছা আমরা চারটা যদি সবগুলো কি মা আলাদা তো নাকি না মা আলাদা সরি হ্যাঁ মা আলাদা মা আলাদা জি আচ্ছা মানে এই চারটা আপনি একদম বলবেন তাই তো জি জি মানে একই দাম চাচ্ছেন জি জি আচ্ছা তাহলে এই চারটা কেমন দাম বল চারটা যদি কোনো ভাই নেয় আমি 4,10,000 রাখবো 4,10,000 দেখেন এই একটা বাচ্চা দেখেন হ্যাঁ এর তুলনায় কোনো বাচ্চাই হয় না দেখেন এটা বাচ্চা
এটা এটা জাত কি ভাই? এটা আমেরিকান ডেজি ভাই, হলস্টন ফিদের বাচ্চা দেখুন বা পার দেখুন। হ্যাঁ বাট চমৎকার চমৎকার বাচ্চা ছিল। এটা একটা যদি কই না 1 লাখ 20 রাখবো। 1 লাখ 20 জি জি, সিঙ্গেল 1 লাখ 20 জি জি, সিঙ্গেল নিতে গেলে জি চারটি একসাথে নিলে 4 লাখ 10 10 জি। আচ্ছা আচ্ছা, মানে 4 লাখ 10 এর জায়গায় কি 10 দামের সুযোগ আছে? আছে, এই একটা বাচ্চা দেখেন বিশাল ওরমা, অনেক বড় গরু বাচ্চা দেখেন, বাচ্চা দিয়ে দেখেন বার দেখেন, বাচ্চা শুলে অনেক ভাই মাংস দিয়ে কিনবেন, মোটা দিয়ে কিনবেন, তাহলে ঠকবেন। আপনি কিনছেন ভালো জাত উন্নয়ন করার জন্য, ভালো বাচ্চা মানে মোটা কিনা হবে না। আপনি বয়সও কিনবেন, অনেক ভাই বিদেশ থেকে ভাই কয় মাস, আরে ভাই একটা 22 মাসের বাচ্চা বিক্রি হয় 6000 টাকা, একটা 3 মাসের বাচ্চা বিক্রি হয় 1 লাখ টাকা। আপনার মাস মাস দিয়ে কাজ হবে না, এখানে তো জাত থাকতে হবে, গুণগত মান থাকতে হবে, মান থাকতে। এই যে এই এই বাচ্চাগুলো এখানে সব পলজিবল বাচ্চা, এক নাম্বার দুই নাম্বার একটা তিন নাম্বার, এই চার নাম্বারে বার দেখেন, এই দেখেন, এই দেখেন লাগজারি প্যাগনেট, মনে হয় যে প্যাগনেট লাগছেন। আচ্ছা তো তাহলে এটা সিঙ্গেল যদি একটা করে হয় তাহলে কেমন, মানে কি করছেন? সিঙ্গেল নিতে পারবো, সমস্যা নাই। ওটা বললেন 1 লাখ 20, তারপরে বাকিগুলো কি মানে 1 লাখ করে না? 1 লাখ করে নিতে পারো জি, 1 লাখ করে নিতে পারো জি জি। আর প্যাকেজ নাকি 4 এর উপরে থাকতে হবে না 4 এর নিচে আসা যাবে? ওরা যদি কোনো ভাই সাক্ষাতে বলে বলে যায় সেটা দেখবো আমি। আচ্ছা আরে আরে একটি সার বাচ্চা আছে, এটা অনেক বড় সার হবে, এটা আমেরিকান দিদি এডিলের চিমনে বাচ্চা, অনেক বড় সার হবে, যদি এই সার বাচ্চা নেয় করে দিতে পারবে। আচ্ছা শখ করে নেয় যে ভাই আমি চারটা বটন নিলাম একটা সার গুলো পালবো, এটা একটা সার 3 বছর আর 2 বছর পালে তার বাচ্চা কে বিক্রি করে বটনে দেখো যাচ্ছে যে অনেক বড় আকারে সার হবে জি। কয় মাস এটা বয়স? কয় মাস এটা? 7 মাস। 7 মাস জি। একটু কি গ্রোথ কম হইছে না? না না গ্রোথ কম না, গিয়া তো শুনেন ভালো ভালো বাচ্চা ছোটকালে গ্রোথ ভালো থাকে না, অনেক ভালো একটি বকনা, অনেক বড় দেন, হাত তো লম্বা, অনেক ভালো, এটা লম্বা একটি বাচ্চা, জি জি ভালো মানের বাচ্চা, দেখেন বার দেখেন, দেখছেন বার পেন্সিল বার, পেন্সিল বার গ্যাপ আছে, এখন গ্যাপ দেখেন। হ্যাঁ অনেক চমৎকার চমৎকার গ্যাপ। অ্যাকচুয়ালি এই ধরনের গাবি এই ধরনের বাচ্চা খুব সবসময় দেখছি, সবাই দিতে পারবো না, কালা হলে সবটা কিন্তু বাচ্চা না, বাচ্চা পা দেখেন আর সাইজ দেখেন, অনেক বড় মাপের বাচ্চা, বড় হবে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটু বড়ই হবে, এটা মাশাআল্লাহ গ্রোথ গ্রোথ হবে, যাবে সব মিলে ঠিক আছে। এটা কেমন পার্সেন্ট কেমন পয়সা এটা ভাই? 100 দেওয়া ছিল, ওই তো 80 বাচ্চা কিন্তু সব অনেক মানুষ কালো বাচ্চা বোঝে, কালো বাচ্চা ভালো হয়েছে বেটার। আচ্ছা অনেক বড় বাচ্চা, ভালো বাচ্চা। তারপর তো দেখতেছি এটা আর একটা সুন্দর বাচ্চা দেখতেছি, এটাও মাশাআল্লাহ। এটা কি হিট আসছে নাকি? না না হিট আসে না, হিট আসবে আসবে না, এই বার দেখেন। হ্যাঁ বাচ্চা এটা সুন্দর আছে, বার জায়গা আছে, অনেক বড় বাচ্চা গুলা গ্যাপ আছে মাশাল্লাহ। এটা বড়, এটা কি 10 মাস পার হয়েছে না? এটা 11 মাস, 11 মাস এই একটি বাচ্চা, এটাও হিট আসছে, দুইটা বাচ্চা একই প্যাকেজ, দুইটা বাচ্চার প্যাকেজ জি জি। আচ্ছা এটাও হিট আসবে, ওটাও হিট আসবে, এই যে মায়ের দুধের রেকর্ড কেমন? এগুলা 26 27 28, এটা বড় গরুর বাচ্চা জি, বড় গরুর বাচ্চা। তাহলে এটা আপনি জোড়া হিসেবে সেল করতে চান? জি 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 জি। প্যাকেজ জি, প্যাকেজ কত দাম? এমনি লস নিলে বেশি, দুইটা যদি কোনো ভাই নেয় আমি রাখবো, দুইটা বাচ্চা দাম রাখবো 2,55,000, 2,55,000। এই বাচ্চা দেখেন, সাই বাচ্চারই দেখো, বার দেখেন। হ্যাঁ 2,55,000 দুইটা জি। কিন্তু আমি আমি যদি বলি দর্শক, আমি জানি না কিভাবে নেবে, অনেক বড় খামারিরা এই দুইটা বাচ্চা নিঃসন্দেহে 4 লাখ টাকা দাম চাবে ভাই। আমরা তো অ্যাকচুয়ালি ওই বিজনেসটা স্বচ্ছভাবে করতে চাই, স্বচ্ছভাবে করতে চাই, অনেক মানুষ বুঝে না। এই যে বাচ্চাগুলো একটা বাচ্চা 10-11 মাস পারলে তার পেছনে খরচা আছে, এটা ভালো সিমেন্ট দেওয়া। আর আমাদের এই এত বড় শেড দেখতেছেন, এই পিছনে ঘাসা জমি দেখান, এখানে কিন্তু আমাদের একদিন দুদিন দুই দিনের বিজনেস না, এগুলো সব ঘাস লাগানো জি, ঘাস লাগানো জি, নিজস্ব জায়গা, নিজস্ব জায়গা জন্য আমাদের এখানে গরুর ওয়াস্টেজ পরে রাখে। খ্যার দেখতেছি, শুকনা খ্যার আমার এখানে সবই আছে, শুকনা খ্যার আছে, ঘাস আছে, কচুরি পানা সবই আছে, কচুরি পানা জি জি, কচুরি পানা খাওয়ান গরুকে? হ্যাঁ খাওয়াই মাঝে মাঝে, যখনই থাকে জঙ্গল টঙ্গল যে ওখানে, ওই দেখেন আমাদের ওখানে ঘাসের জমি আছে অ্যাকচুয়ালি। আর এই যে এখানে ঘাস, ওই ঘাস দেখেন, হ্যাঁ নেপিয়ার পাংশন, কিন্তু অ্যাকচুয়ালি আমার কিন্তু এই আজকে দু একদিনে খাবার না, আমরা প্রায় 20 বছর যাবত এই খামার সাথে লিপ্ত, আমরা অ্যাকচুয়ালি মানুষের সাথে সুসম্পর্ক রেখে বিজনেসটা করতে চাই।
কিন্তু সবাই সবাই আমরা বলি সুসম্পর্ক, সবাই বলি সবাই কাজ করে না, আমি আমারটা ভালো বলি আসলে খারাপ জি, সবাই তো এরকম করে না ভাই, সবাই প্রতারিত করে মানুষের সাথে, অনেক প্রবাসী ভাই সাথে অনেক ভাই প্রতারিত করে, ঠিক না এটা? আচ্ছা, কিন্তু এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার উপায়, কিন্তু আপনারা যেখান থেকে বাচ্চা কিনেন, গাভী কিনেন, আমি যেমন আমার মূল বিজনেস হলো গাভীর বিজনেস, বাচ্চা আমি লালন পালন করি এবং গাভীর দুধ বিক্রি করি, আমার কিন্তু গাভী বিজনেস বিক্রি করা মূল মুখ্য উদ্দেশ্য না। আচ্ছা জি, তারপরে জি, তো আমরা মোটামুটি জানলাম আসে এই গাভিগুলো বাচ্চাগুলো দত্তম করে নেওয়ার সুযোগ আছে। জি আছে আছে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাই, এই যে ধরেন একটা গাভি বা একটা বকরা বিক্রি করলেন, জি বিক্রি করে কি দায়িত্ব শেষ ভাই? না না না, বিক্রি করে দায়িত্ব শেষ না, দায়িত্ব উনি আমার কাছে যতদিন এখানে পরিচয় হওয়ার পরে উনি মৃত্যুর আগ পর্যন্ত যত করতে পারবো যদি আমি বেঁচে থাকি। আমি আমরা তো বিজনেস করি অনেক মানুষের লং টাইম, 20 বছর আমার বিজনেস করি, 20 বছরের পুরাতন কাস্টমার আমাদের আমাদের সাথে এখনো আছে। আচ্ছা, আমাদের সাথে তাদের সাথে সুসম্পর্ক হয়ে যায় নষ্ট হয় না কখনোই, যে কোনো পরামর্শের জন্য ফোন দিতে পারো। জি জি, যে কোনো সময় ফোন দিতে পারো। জি জি, তাহলে একটু আসার ঠিকানাটা বলবেন। যে ভাইরা উত্তরবঙ্গে থেকে আসবেন, রাজশাহী, নাটোর, বগুড়া, কুষ্টিয়া থেকে আসবেন, তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বলবেন আমি বারাইবি করে বাস স্ট্যান্ড যাবো, একদম অটো দিয়ে রিক্সায় চেয়ে দিতে আমাদের ফার্মের সামনে চলে আসবে। আর যে ভাইরা আপনার ইয়ে থেকে আসবেন, কুমিল্লা, চিটাগাং থেকে আসবেন, তারা ঢাকা গাবতলী শুক্তা সার্ভিসের কাউন্টারে এসে বলবেন আমি বারাইপি করে বাস স্ট্যান্ড যাবো, একদম আমাদের ফার্মে নিয়ে আসবেন। একটু ফোন নাম্বারটা যদি মুখে বলতে নেন। জি, আমার এই নাম্বারটার মধ্যে সবকিছু আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, 0178288082, 0178288082। আচ্ছা, তো ঠিক আছে রুবেল ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।